আমাদের নুরানিজে দুপুর যেই বিভাগটা রয়েছে, নুরানিজে দুপুর যে ক্লাসটা, ওই ক্লাসে এখন আমরা পঞ্চম পর্ব নিব। এর আগে চারটি পর্ব আমরা অনলাইনে দিয়েছিলাম, এখন আমরা তার পঞ্চম পর্ব নিব। তো আমি তোমাদেরকে বলেছি, তোমরা যারা এই দুপুরে ক্লাসে পড়ো, এই ক্লাসে বসার পূর্বেই তোমরা খাতা এবং পেন্সিল এবং রাবার নিয়ে বসবে। অবশ্যই খাতা পেন্সিল রাবার নিয়ে তোমরা বসবে, তারপরে এই ক্লাসগুলো দেখে দেখে তোমরা 1 ঘন্টা সময় নিয়ে এই পড়াগুলো পড়বে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে পড়ানোর পূর্বে আমরা আগে আমাদের পিছনে পড়া রিভিশন দিব। হামজা জবর আ, আমি বলার পূর্বে তোমরা উচ্চারণ করে ফেলবে, আমি আ বলার আগেই তোমরা আ বলবে, উচ্চারণ যেটাই হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হাজাবর হা, নরমাল হা, হাজের হি, হাজের হি, হাপেশ হু, হাপেশ হু, আইনজাবর গলার ভিতর থেকে, আইনজাবর গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে, আইনজাবর আইনজাবর, আইনজের ওই গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে, আইনজের ওই, আইনজের ওই, আইনপেশ রু গলার ভিতর থেকে উচ্চারণ করবে, আইনপেশ রু। তো আইন পর্যন্ত আমাদের পিছনে পড়া পড়ানো হয়েছিল, এখন আমরা সামনে পড়ব। তোমাদেরকে খাতা পেন্সিল নিতে বলেছিলাম, খাতার মধ্যে হা লিখবে, জবর দিবে, তারপর হরফের সঙ্গে হাত রাখবে, সবাই হরফের সঙ্গে হাত রাখবে, তারপর নাম বলবে হরফের নাম, হা গলার মধ্যখান থেকে হা, এভাবে কয়েকবার বলবে, তারপর হরকতের সঙ্গে হাত রাখবে, হরকতের নাম বলবে জবর, হরকতের নাম জবর, হরকতের নাম জবর, তারপর নিচে হাত রাখবে, দুটোর দিকে তাকিয়ে উচ্চারণ করবে হা, হাজাবর হা, গলার মধ্যখান থেকে হাজাবর হা, হাজাবর হা, হাজাবর হা। এইভাবে যখন তোমাদের উচ্চারণটা 100 বার করবে, 100 বার করার পর যখন উচ্চারণ হয়ে যাবে, তখন তোমরা জবর মুছে জের দিবে, জবর মুছে জের দিবে, আবার হরফের সঙ্গে হাত রাখবে, হরফের নাম বলবে হা, হরফের নাম বলবে 10 বার 20 বার, তারপর হরকতের সঙ্গে হাত রাখবে, হরকতের নাম বলবে জের, হরকতের নাম জের, হরকতের নাম জের, হরকতের নাম জের, নিচে হাত রাখবে, দুটোটার দিকে তাকিয়ে থাকবে, উচ্চারণ করবে হাই, হামজা জের হাই, উচ্চারণ আমি যখন এরকম বলবো উচ্চারণ, তখন তুমি উচ্চারণ করে ফেলবে, আমি যখন বলবো হাজের, উচ্চারণ করে ফেলবে হাজের হাই, কলার মধ্যখান থেকে হাজের হাই, এই হাজের হি এই পড়াটা 100 বার বলবে, যখন উচ্চারণ হয়ে যাবে তখন সামনে যাবে হাজের হাই, হাজের হাই, যখন 100 বার হবে উচ্চারণ হয়ে যাবে, 100 বারও যদি উচ্চারণ করা না হয় আরও বেশি সময় নিয়ে পড়বে, উচ্চারণ যখন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পড়বে, উচ্চারণ হয়ে গেলে তারপরে সামনে চলে যাবে, মিলাবে এখানে। এই ক্লাস দেখে দেখে লক্ষ্য করবে তোমারটা এবং এই ক্লাস যে সার নিচ্ছে সারের সাথে তোমারটা মিলে যাচ্ছে কিনা, যখন মিলে যাবে তখন তোমরা সামনে অগ্রসর হবে। হাজের হাই, এখন জের মুছে পেশ দিবে, তারপরে
হরফের সঙ্গে হাত রাখবে, নাম বলবে হরফের নাম, হরফের নাম হরকতের সঙ্গে হাত রাখবে, নাম বলবে হরকতের নাম পেশ, হরকতের নাম পেশ। তারপর নিচে হাত রাখবে, দোনোটার দিকে তাকিয়ে থাকবে, হাপেশ হু, হাপেশ হু, হাপেশ হু, উচ্চারণ হু গলার ভিতর থেকে, হাপেশ হু, হাপেশ হু। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ক্লাসটা এতটুকু নিব। তো এখানে একটা কথা বলো তোমাদেরকে, তোমরা এই যে হা যাবর হা, হাজের হাই, হাপেশ হু, হাইন যাবর হা, হাইনজের হই, হাইন পেশ হু, তোমরা এটা এই খেলা খেলবে, খেলাধুলা করবে, ওই সময় তোমরা উচ্চারণগুলো করার চেষ্টা করবে, তবে দেখবে তোমাদের পড়াটা সহজ হয়ে গেছে। তোমরা একটা কাজ করতেছো, কিছু করতেছো, বলবা হাইন যাবর হা, বিভিন্ন সময় চিন্তা করে থাকবে এই দুইটা হরফ নিয়ে। এই দুইটা হরফ একটু উচ্চারণ করতে সময় লাগবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের উচ্চারণ না হবে ততক্ষণ পর্যন্ত হরফগুলো তোমরা পড়বে ইনশাআল্লাহ। তো আমাদের নূরানির দুপুরের ক্লাস আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।